নদিয়ার নবদ্বীপ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তেলিপাড়া পূর্বলেন এলাকায় পৃথিবী ফাউন্ডেশনের উদ্যোগে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন 50 জন পুরুষ ও মহিলার থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। এদিন শিবিরে উপস্থিত ওই ওয়ার্ডের পুরমাতা মনিকা চক্রবর্তী, নবদ্বীপ থানার পুলিশ আধিকারিক শ্যামল কুমার বিশ্বাস ও ইন্দিরা সাহাকে পুষ্পস্তবক ও ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হয়। আজ পৃথিবী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের তেলিপাড়া লেন পূর্ব সেই জায়গায় যে থ্যালাসেমিয়া শিবিরের আয়োজন করেছে, আজকের যিনি উদ্বোধক, এই এলাকা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সুস্থ থাকে, এখানকার মানুষরা ভালো থাকে, সেই জন্য আমি রেড লাইট এলাকা, এই এলাকায় বিভিন্ন জায়গা থেকে আমাদের ঘরেরই ছেলেরা মেয়েরা বা ভাইয়েরা এখানে আসে, তাই এদের কাছে যাতে এই রোগটা ছড়িয়ে না পারে বা এই থ্যালাসেমিয়া যে শিশুরা ভোগে বা বড়রাও এতে আক্রান্ত হয় সেই রোগ সচেতন হওয়ার জন্য পৃথিবী ফাউন্ডেশন যে আজকে কর্মসূচি নিয়েছে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। এরাও বাচ্চা ছেলে মেয়েদের মনে যে এই উদ্যোগ জেগেছে বা এই জায়গায় যে এটা করা দরকার, আর এরা যে সমাজের একটা জায়গায় থাকে সেখান থেকে এই থ্যালাসেমিয়া আক্রান্ত হলে যে ব্লাডের যে সমস্যা সেই সমস্যা যাতে সমাধান করা যায় তার জন্য এরা যে আজকে পরীক্ষার আজকে আয়োজন করেছে, আমি অবশ্যই পৃথিবী ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা ছোট ছোট ভাই বোনেরা যাদেরকে আছে তাদেরকে ধন্যবাদ জানাই। পুরমাতা জানান, বর্তমান দেশেতে যেভাবে বিভিন্ন রোগ থাবা বসাচ্ছে তার মধ্যে অন্যতম হলো থ্যালাসেমিয়া। এই রোগ থেকে মুক্তি পাবার জন্য এলাকার মানুষ তথা সকলকে এগিয়ে আসতে অনুরোধ করেন তিনি। অর্গানাইজ করেছে, অবশ্যই নবদ্বীপ হসপিটাল বিশেষভাবে সহযোগিতা করেছে এবং ডাক্তার আছেন শক্তিনগর থেকে। তো বিশেষভাবে এই জায়গায় করার মূলত একটাই কারণ যে থ্যালাসেমিয়া চেকআপটা বাইরে থেকে করতে গেলে প্রচুর অর্থবহুল একটা টেস্ট, তো সেটা পুরোপুরি বিনামূল্যে করা হচ্ছে। এটা মূলত বিবাহের পূর্বে করানো হয়, কারণ বাচ্চাদের যদি তার স্বামী যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাহলে বাচ্চা অনেক ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমরা এই যৌনপল্লীটিকে বেছে নিয়েছি, এই জায়গাটিকে, যে থ্যালাসেমিয়া চেক আপ করানোর জন্য। এবং আমরা বিভিন্ন স্কুলেও আগামী দিনে চেক আপ করানোর একটা প্রচেষ্টা রাখছি, এবং আমাদের যে নিজেদের স্কুল রয়েছে সেখানেও আমরা থ্যালাসেমিয়া চেক আপ অলরেডি করেছি এবং নবদ্বীপের বিবিধ ক্লাবেও আমরা থ্যালাসেমিয়া চেক আপটা করেছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।